सलामुअलैकुम। আল্লাহ আজকে কুরআন আমরা আল্লাহ দেখব আল্লাহ কিভাবে গুগল ট্রান্সলেটর ব্যবহার করতে হয়। আল্লাহ প্রথমে আপনাকে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। দেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা এখানে লিখব ট্রান্সলেট ডট গুগল ডট কম। আমরা ট্রান্সলেট ডট গুগল ডট কম এতে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখেন ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে পারবো। এখানে অনেক ল্যাঙ্গুয়েজ আছে, এখানে অনেক ল্যাঙ্গুয়েজ আছে, আপনি আপনার পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ সেট আপ করবেন। দেন হচ্ছে আপনি যে ল্যাঙ্গুয়েজ থেকে যে ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে চান সেই ল্যাঙ্গুয়েজ সেট আপ করবেন। সাপোজ আমি আপনাকে একটি টেক্সট দেখাচ্ছি, একটু টেক্সট কপি করে নিলাম এবং এই টেক্সটটাকে ট্রান্সলেট করব। তো প্রথমে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিলাম ইংলিশ, যেহেতু আমরা ইংলিশ থেকে ট্রান্সলেট করব। দেন ইংলিশ টু ইংলিশ, আমি কিন্তু এখান থেকে ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করতে চাচ্ছি। এই যে বাংলা সেট আপ করে দিলাম, দেন আমার ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট হয়ে গেল। এখান থেকে আমি যে কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে পারবো, স্প্যানিশ, ইংলিশ, দেন বাংলা। এবং এখান থেকে আমি ইচ্ছা করলে মাইক্রোফোনও ব্যবহার করতে পারি এবং এই টেক্সট এডিটও করতে পারি। এবং এখানে আমাদের হিস্টোরি অপশন রয়েছে, ইতিপূর্বে আমরা যেগুলো সার্চ করেছি বা যেগুলো ট্রান্সলেট করেছি সেই হিস্টোরিগুলো এখানে থাকবে। আপনি চাইলে এখান থেকে স্টার মার্কে দিয়ে রাখতে পারেন। এটি হচ্ছে গুগল ট্রান্সলেটর এবং এখান থেকে আপনি শুধুমাত্র টেক্সট নয় ডকুমেন্টসও ট্রান্সলেট করতে পারবেন। দেখেন আপলোড ইয়ার ডকুমেন্টস, ডক, DOCX, PDF, PPT, আপনি যে কোনো ফরম্যাটেড ডকুমেন্ট এখান থেকে আপলোড করে দেন ট্রান্সলেট করতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি মোহাম্মদ ফরিদুর রহমান ফরিদ, সালামু আলাইকুম।